বৃহস্পতিবার অমরপুরের বীরগঞ্জ থানাধীন কামারিয়া খলা এলাকায় পাম্প মোটরে বিদ্যুৎ সংযোগ করার জন্য গিয়েছিলেন সুচিত দাস। জানা গেছে, দেববাড়ি পঞ্চায়েতের অধীনে এমআই অফিসের সরকারি পাম্প অপারেটরদের পদে কর্মরত ছিলেন তিনি। কিন্তু যে জায়গায় তিনি বিদ্যুৎ সংযোগ করেছিলেন সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে ছিটকে পড়েন। সকালে এই ঘটনা দেখার পরই তারপর তাকে সেখান থেকে উদ্ধার করেন তার আত্মীয় পরিজনেরা। গুরুতর আহত সুজিতকে অমরপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আমি মা বাড়ির সামনে দেখছি এমআই মেশিন আসতেছে, এমআই পঞ্চায়েতের ড্রাইভার, তখন সবসময় তো এমআই সকাল বিকাল চালা, এমনি তো পঞ্চায়েতের ড্রাইভার আছে, ঠিক আছে। এরপরে আমি আজকাল দোকানও তখন আমার একটু হুম করছে, সুজিত খানিকটা সটকেছে সটকেছে, আমি দৌড়াইছি। আর এই অবস্থা বেশি খারাপ, গ্যাং থেকে বলে ফিরে আসা, আমি যেখানে আমার জন্য গ্যাং কাশিনি কখা আসছে কাটলে ভাবে গ্যাং করতে ফিরে আসা, তখন অবস্থা নিয়ে বেশি খারাপ হবে। আমি হুম করে আমার বাচ্চাদের গাড়ি দিয়া হসপিটাল নিয়েছি। সুচিতের এহেন মর্মান্তিক পরিণতিতে পরিজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। এদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বীরগঞ্জ থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।